আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা এর আগে আমাকে যারা প্রশ্ন করছিলেন যে কম প্রাইজের মধ্যে যদি খুবই ভালো মানের ল্যাপটপ আমাদের দোকানে আসে তাহলে ল্যাপটপের রিভিউ দেওয়ার জন্য, আপনারা যারা কম দামে ল্যাপটপ বা ছোট নোটবুক কিনতে চাচ্ছেন, আজকে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আমরা আজকে আমাদের কম্পিউটার ল্যাবে যতগুলো ভালো মানের ল্যাপটপ আছে একবার কম প্রাইসে যেগুলা, এগুলো আমরা দেখাবো এবং এগুলোর যে কনফিগারেশন আছে প্রত্যেকটার কনফিগারেশন বলে দিব এবং দাম বলে দিব। তাহলে আপনারা যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তাছাড়া আপনারা যারা পাইকারি ল্যাপটপ কিনতে চান, যাদের দোকান আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের কম্পিউটার ল্যাবে বর্তমানে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপ কিনতে পারবেন। তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এখন আমরা যে ল্যাপটপটি দেখাচ্ছি এটি হচ্ছে কোরাই ফাইভের একটি লেনোভোর থিঙ্কপ্যাডের একটি ল্যাপটপের মডেল হচ্ছে T410। আর এই ল্যাপটপের যে প্রাইস আছে এটি হচ্ছে 13,500 টাকা। তো এই 13,500 টাকার মধ্যে আপনার এই ল্যাপটপের সাথে কী কী আছে, এটি হচ্ছে 2.53 GHz-এর ফার্স্ট জেনারেশনের একটি কোরাই ফাইভের প্রসেসর, 4GB DDR3 র্যাম এর সাথে আপনারা পেয়ে যাবেন। এবং এর সাথে যে হার্ডডিস্ক আছে, হার্ডডিস্ক হচ্ছে 640GB ওয়েস্টার্ন ডিজিটাল হার্ডডিস্ক। হার্ডডিস্ক, র্যাম এগুলোর 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। আর এগুলো যেহেতু বাইরে থেকে ইউজ হয়ে আসছে, আমরা 6 মাসের ভিতরে যে কোনো সমস্যা আমরা আপনাদেরকে সার্ভিস করে দেবো। এবং ল্যাপটপের যে কন্ডিশন আছে আমি দেখাচ্ছি, টোটালি ফ্রেশ কন্ডিশন এবং নিউ কন্ডিশন, কোনো ধরনের সার্ভিসিং করা হয় নাই এবং কোনো ধরনের রিপেয়ারিং করা হয়নি। এবং এই যে ল্যাপটপ আছে এর এর ই পাশে একটি ই শাটা পোর্ট আছে, এর মধ্যে USB পোর্ট ইউজ করতে পারবেন এবং ই পাশে USB পোর্ট আছে এবং এদিকেও অনেকগুলো USB পোর্ট আছে এবং HDMI পোর্ট আছে, BGA পোর্ট আছে। আর এটি হচ্ছে এর চার্জিং পোর্ট, আপনারা চাইলে এর মধ্যে আপনারা ল্যান এবং যে 3টি লাইন আছে এগুলো ব্যবহার করে আপনারা নেট ইউজ করতে পারবেন। এবং এর মধ্যে আপনারা উইন্ডোজ 10, উইন্ডোজ 7 যে কোনো ভার্সনে ইউজ করতে পারবেন। এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আছে, আপনারা 1 থেকে 1.5 ঘন্টার উপরে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপের মধ্যে কোনো ইন্টারনাল বা এক্সটারনাল কোনো ধরনের প্রবলেম নেই। তাছাড়া এই ল্যাপটপের উপরে এখানে যে কিপ্যাড লাইট আছে, কিপ্যাড লাইটিংও আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্টের, এখানে ফিঙ্গারপ্রিন্টও আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই ল্যাপটপের এই পাশে একটি জয়স্টিক, এখানে দেখতে পাচ্ছেন যে জয়স্টিক একটি মাউস আছে, এটি টোটালি কাজ করে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই জয়স্টিক যে মাউস আছে এর যে বাটন আছে এখানে 2টি বাটন, তো এই 2টি বাটন দিয়ে আপনারা ইউজ করতে পারবেন। পাশাপাশি এখানে মাউস প্যাডও আছে। তো সব মিলে আপনারা যারা নর্মালি ফ্রিল্যান্সিং কাজের জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য খুবই ভালো মানের একটি i5 ল্যাপটপ নিতে চাচ্ছেন, আপনারা একবারে কম বাজেটে এটি নিতে পারবেন। আর লেনোভোর যে মডেলগুলো আছে এগুলো অ্যাভেলেবেল, নষ্ট হয় খুবই কম, কারণ আমাদের কম্পিউটার ল্যাবে এই মডেলগুলো আমরা যতগুলো আমরা সেল দিছি এখন পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয় নাই। এখন যে ল্যাপটপটি আছে এটি হচ্ছে 4th generation-এর একটি ল্যাপটপ, এর যে প্রাইস আছে এর প্রাইস পড়বে 16,500 টাকা। তো এর যে মডেল আছে এটি হচ্ছে LATE 2340, এটি হচ্ছে 4th generation-এর একটি i3 ল্যাপটপ। এর সাথে আপনারা পাবেন 500GB হার্ডডিস্ক, 4GB র্যাম এবং এর যে ব্যাটারি ব্যাকআপ আছে, এর ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন 3.5 থেকে 2.5 ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এর মধ্যে ওয়েব ক্যামেরা থেকে ধরে সব কিছুই মোটামুটি আছে। এবং এর ই পাশে একটি USB পোর্ট আছে এবং ওই পাশে একটি USB পোর্ট আছে এবং HDMI পোর্ট আছে এদিকে। তো এই হচ্ছে এই ল্যাপটপটি, এবং এই ল্যাপটপটি টোটালি একবারে ফ্রেশ কন্ডিশন। তারপরে হচ্ছে আমরা আরেকটি ল্যাপটপ এখন আপনাদেরকে আমরা দেখাবো, এটি হচ্ছে খুবই ভালো কোয়ালিটির একটি ল্যাপটপ, এটি হচ্ছে কোরাই ফাইভের একটি ল্যাপটপ। এর যে প্রাইস আছে এর প্রাইস পড়বে 14,500 টাকা। তো এই 14,500 টাকার ভিতরে আপনারা কী কী পাচ্ছেন, 4GB র্যাম, 500GB হার্ডডিস্ক এবং এর যে প্রসেসর আছে এটি 2nd generation-এর একটি কোরাই ফাইভের প্রসেসর। এবং এই ল্যাপটপের এই পাশে অলরেডি যে কিপ্যাড লাইট আছে, কিপ্যাড লাইটও আপনারা পেয়ে যাবেন। এবং এর মধ্যেও জয়স্টিক মাউস আছে এবং এর কিবোর্ড থেকে ধরে টোটালি
পুরোটাই অনেকটাই মোটামুটি ভালো কোয়ালিটির এবং এগুলো হচ্ছে মেটাল বডির। আপনারা যারা লং টাইম টেকসইয়ের জন্য একবার কম বাজেটে একটি ল্যাপটপ নিতে চাচ্ছেন কোরাই ফাইভের, আপনারা এটি নিতে পারেন। এর যে মডেল আছে ইলিট বুক 8460P, এর যে ব্যাটারি ব্যাকআপ আছে আপনারা এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার মতো এগুলো ব্যাকআপ দিবে। এবং এর যে ইউএসবি পোর্টগুলো আছে, ইউএসবি পোর্ট এই পাশে আছে দুইটি এবং এসডিএমআই পোর্ট আছে একটি, তারপর হচ্ছে এই পাশে আরও আছে ইউএসবি পোর্ট দুইটি, এদিকে মেমোরি কার্ডও আপনারা ইনসার্ট করতে পারবেন এবং ওই পাশে বিজিএ পোর্টও আছে। তো এই হচ্ছে এই ল্যাপটপটি। তারপর আমরা আরেকটি ল্যাপটপ দেখাবো আপনারা যারা নর্মাল কাজের জন্য, আপনারা ভালো মানের একটি নোটবুক নিতে চাচ্ছেন, আপনারা এই নোটবুকটি নিতে পারেন। এর যে প্রাইস আছে, এর প্রাইস পড়বে হচ্ছে 16,500 টাকা। তো এর মধ্যে 64 GB SSD এবং 4 GB RAM আপনারা পেয়ে যাবেন। আর এটি হচ্ছে এর মাউস প্যাড। আর এর যে ব্যাটারি ব্যাকআপ আছে এটি হচ্ছে 9 থেকে 10 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে উইন্ডোজ 10 সেট আপ দেওয়া আছে এর মধ্যে। এবং এই এটি হচ্ছে একটি ট্যাপ টাইপের, এটি হচ্ছে ফুজিসু কোম্পানির, জার্মানি কোম্পানির, এবং এটি হচ্ছে পুরাটাই স্ক্রিন টাচ। তো এবং এর যে টাচ আছে পুরো অনেকটাই ভালো কাজ করে। তো এই হচ্ছে প্যাডটি এবং এর পিছনের দিকেও ফুল এইচডি ক্যামেরা আছে এবং সামনের দিকেও ক্যামেরা আছে। তারপর হচ্ছে এর প্রত্যেকটা জিনিস এই দিকে পুরো লক করা আছে। তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা কানেক্টর খুলে দেখাচ্ছি। এখানে ইউএসবি 3.0 একটি পোর্ট আছে। আর এদিকে আপনারা যত ধরনের মেমোরি কার্ড আছে, আপনারা চাইলে 128 GB অথবা 64 GB যে মেমোরি কার্ড আছে আপনারা এখানে এসডি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এই পাশে সাউন্ড আপনারা ভলিউম আপনারা প্লাস মাইনাস করতে পারবেন। আর এই পাশে পাওয়ার বাটন আছে। আর এদিকে আর যে হেডফোনের যে লাইন আছে এটি আছে। এবং এর মধ্যে উইন্ডোজ 10 অনেকটাই ভালো কাজ করে। এবং এই পাশে একটি প্যান আছে। তো এই প্যানটির মাধ্যমে আপনারা টাচ করে এটি সুন্দরভাবে কাজ করতে পারবেন। তারপর আমরা আরেকটি নোটবুক দেখাচ্ছি। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এসারের এসপায়ার 1। তো এই যে নোটবুকটি আছে এটি টোটাল একবারে নিউ কন্ডিশন। এটি হচ্ছে আপনার 3.5 ঘন্টার মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর সাথে হার্ড ডিস্ক আছে 320 GB, র্যাম হচ্ছে 2 GB, আর এর সামনের দিকে ক্যামেরা আছে। তো এই ল্যাপটপটির যে প্রাইস আছে এটি পড়বে হচ্ছে 9,300 টাকা। আর তারপর আপনারা যারা আরেকটু কম বাজেটে একটু ল্যাপটপ কিনতে চাচ্ছেন আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন, নোটবুকটি। তো এর হচ্ছে 2 GB র্যাম, 250 GB হার্ড ডিস্ক। এর প্রাইস পড়বে হচ্ছে মূলত 6,200 টাকা। আপনারা যারা নর্মালি কাজের জন্য একটি নোটবুক নিতে চাচ্ছেন আপনারা এই নোটবুকটিও আমাদের কাছ থেকে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। তাহলে যারা কম বাজেটে একটি ল্যাপটপ কিনতে চাচ্ছে আমাদের কাছ থেকে একটি কম দামে একটি ল্যাপটপ কিনতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।